সেতু আছে, নেই কোনো সংযোগ সড়ক, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নদীর দুই পারে প্রায় কয়েক হাজার মানুষের। শেরপুর থেকে প্রতিনিধি শামসুল হকের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুরের শ্রীবর্দির ভারেরা আড়ালিয়া কান্দা মৃগি নদীর ওপর সেতু নির্মাণ হয়েছে প্রায় দুই যুগ আগে। সেতুটি দাঁড়িয়ে থাকলেও নেই কোনো সংযোগ সড়ক। সাত বছর আগে নদী ভাঙনের কবলে পড়ে সংযোগ সড়কটি, এখন পর্যন্ত হয়নি কোনো সংস্কার। বর্তমানে সেতুটি দিয়ে যাতায়াতের একমাত্র ভরসা হলো বাঁশ ও কাঠের তৈরি মাচা। প্রাণ লিচি ড্রিঙ্ক। ফলে সেতু পারাপারের চরম ভোগান্তিতে আছেন নদীর দুই পারের প্রায় দশ হাজার মানুষ। দু হাজার চার সালে ভারেরা আড়ালিয়া কান্দা মৃগী নদীর ওপর সেতুটি নির্মাণ করে এলজিডি। প্রায় সত্তর লাখ টাকা ব্যয় নির্মিত এই সেতুটি দুই পারের লোকজনের একমাত্র যাতায়াত ও কৃষকদের উৎপাদিত ফসল আনা নেওয়ার জন্য খুবই জরুরি। সাত বছর আগে পাহাড়ি ঢল ও বন্যা পানিতে ভেঙে যায় নদীর দুই পারের সংযোগ সড়ক। এরপর থেকেই মানুষের চলাচলের চরম দুর্ভোগ দেখা দেয়। নদীর পূর্ব পারের মানুষের প্রায় এক হাজার একর আবাদি জমি রয়েছে। এছাড়াও ভারেরা আড়ালিয়া কান্দা পশ্চিম পাড়া সহ তিনটি গ্রামের প্রায় দশ হাজার মানুষ যাতায়াত করেন এই সেতু দিয়ে। প্রতি বছরই এই সেতু দিয়ে পার হতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, এই সেতু দিয়ে তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করেন, এমনকি আমাদের আবাদি জমিতে যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। এই সেতু ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই। কয়েকবার নিজ অর্থায়নে বাঁশের খুঁটি ও কাঠের খুঁটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই সেতু মেরামত করা হতো আমাদের খুবই উপকার হতো। সবাই মিলে এই জমিনে ফসল করা হয় না, নেওয়ার হয় না, খুব কষ্ট হয়েছে আঙুর এই ব্রিজটা দিয়ে। এই ব্রিজটা হলে আঙুর সবারই সুবিধা হয়ে যাবে, অল্প খরচে আমরা আবাদ নিয়ে যেতে পারি, সবারই মানুষ সবারই যাতায়াত করা, ওই মিলে নাহলে দশ হাজার লোক এই ব্রিজটি পার হয়। আমরা নিজস্ব অর্থায়নে তিনবার কাজ করলাম ব্রিজে, এখানেও অ্যাক্সিডেন্ট হয়ে একটা মহিলা মারাও গেছে। আমরা ওই গ্রামে ওই পাশের বাড়ি আঙর যে দশ বারো হাজার লোক আছে, এখানে আমরা সাইকেল নিয়ে ঘাড়া ঘাড়া করে নেওয়ার লাগে। ব্রিজটা পাঁচ সাত বছর ধরে ভাঙি চুরি আছে, ভালা করতেছে না, আমার খুব যাতায়াত কষ্ট। ট্রাক্টর নিয়ে জানে হাল বাওয়ার লাগে, অনেক খরচ বেশি নেয় আর ট্রাক্টর, এখন ও ঘুরে নিয়ে গেলে তো আর বেশি নেবই। শ্রীবর্দির স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, আমরা অবগত আছি এবং হচ্ছে নদী তার গতিপথ চেঞ্জ করে ব্রিজের অ্যাপ্রোচে আঘাত করতেছে আর কি, যার জন্য এখানে অ্যাপ্রোচে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে হচ্ছে আমরা সিনিয়র কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিকভাবে জানাই এবং এটা আন্ডার হান্ড্রেড মিটার প্রকল্পে এটা তথ্য দেওয়া আছে আর কি। হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ব্রিজটা যেন আবার রিকনস্ট্রাক্ট করা যায় আর কি। শেখ মাসুমা, এটিভি সংবাদ।